নমস্কার। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব 2022 কুম্ভ রাশি কেমন যাবে। 2022-এ কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সামান্য চেষ্টায় থাকতে পারবেন উন্নতির শিখরে, এটা মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনা করার আগে বলবো, কঠোর পরিশ্রম এবং কর্মনিষ্ঠা, দুটো শব্দ, কঠোর পরিশ্রম এবং কর্মনিষ্ঠা 2022-এ আপনাদের কিন্তু নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। এবছর আপনাদের খানিকটা সংগ্রাম করে, চ্যালেঞ্জ নিয়ে উন্নতিকে ছিনিয়ে নিতে হবে। কি বললাম? এবছর একটু সংগ্রাম করে, চ্যালেঞ্জ নিয়ে উন্নতিকে কিন্তু ছিনিয়ে নিতে হবে। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু এবছর নতুন নতুন প্রতিযোগীর আগমন হবে, এটা মাথায় রেখে চলবেন। এই জন্যই বললাম যে একটু চ্যালেঞ্জ নিয়ে উন্নতিকে ছিনিয়ে নিতে হবে। কর্মক্ষেত্রে নতুন নতুন প্রতিযোগিতা আসবে, কিন্তু মাথায় রাখবেন আপনি যদি স্থির থাকতে পারেন, শেষ হাসি কিন্তু আপনিই হাসবেন। যতই প্রতিযোগিতা আসুক, শেষ হাসি কিন্তু আপনি হাসবেন। কিন্তু মাথায় রাখবেন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা আসবে, নতুন নতুন প্রতিযোগিতা আসবে। 13 এপ্রিল বৃহস্পতি মীন এবং আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে, ও তৃতীয়ভাবে 29 এপ্রিল শনি প্রথমভাবে অর্থাৎ আপনার কুম্ভ রাশিতে গোচর করবে, এবং 12 জুলাই বক্রী হয়ে মকরে গোচর করবে। দেখুন, এই সময় বহুদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং পুরনো বন্ধু আপনার জীবনে আবার ফেরত আসবে। নতুন নতুন অনেক শুভাকাঙ্ক্ষীও আবার পাবেন। নতুন সম্পর্কে, নতুন বন্ধুত্বকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। যারা রিলেশনে রয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা মিটে যাবে। এবং রিলেশনের ক্ষেত্রে এই বছরে আপনারা যারা রিলেশনে রয়েছেন তারা কিন্তু একে অপরকে নতুনভাবে বা ভালো করে বুঝতে শিখবেন। 2022-এর মার্চ এপ্রিল মাস থেকে শরীরের জন্য কিন্তু বিশেষ শুভ নয়, এবং এই সময় বিশেষভাবে শরীরের যত্ন নিন, সঠিক সুষম খাবার গ্রহণ করুন, চেষ্টা করুন কোনো সমুদ্র তটে, সি সাইডে বেড়াতে যেতে। এতে কিন্তু আপনার মানসিক চাপ কমবে এবং আপনাকে এই সময় একটু সতর্কভাবে চলতে হবে। আপনি যদি আপনার সময়ের সঠিক সদ্ব্যবহার করার ক্ষমতা রাখেন, তাহলে কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রে নতুন মাত্রা দেবে। কিন্তু মনে রাখবেন, সময়কে সঠিকভাবে সদ্ব্যবহার করতে হবে। যারা যে কোনো রকম কাস্টমারদের সঙ্গে ডাইরেক্ট ডিল করেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক হবে, এবং এই সময় যথেষ্ট প্রমোশন বা পদোন্নতি হওয়ার জায়গা রয়েছে, যেটা অর্থনৈতিকভাবে আপনাকে সমৃদ্ধ করবে, ফাইন্যান্সিয়াল জায়গাটাতে বৃদ্ধি সমৃদ্ধি আনবে। আপনার অধ্যবসায় ও কঠোর পরিশ্রম ও কর্মদক্ষতা আপনাকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে, এটা মাথায় রেখে কর্ম করবেন। যথেষ্ট উন্নতির শিখরে আপনার পরিশ্রম এবং কর্মদক্ষতা আপনাকে নিয়ে যেতে পারে। বাড়িতে এই সময় শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। বন্ধুরা আপনার জন্য 2022-এ আশীর্বাদ স্বরূপ হবেন, এবং বন্ধুদের সহযোগিতায় আপনার উন্নতির পথ আরও সহায়ক হবে। এই সময় আপনি কিন্তু আপনার কর্ম পরিবর্তন করতে পারেন। যারা ভাবছেন নতুন চাকরিতে জয়েন করব, বা এই চাকরি, পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করব, নতুন জায়গায় যাব, তারা কিন্তু চেষ্টা করতে পারেন, তাদের পরিবর্তন হবে, শুভ পরিবর্তন হবে। এবং যারা এক জায়গায় থেকেও প্রমোশনের আশা করছেন, আরও ডেভেলপমেন্টের আশা করছেন, ভালো পদ পাওয়ার আশা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেবে। কর্ম পরিবর্তন করা যেতে পারে,
কিন্তু কর্ম পরিবর্তনের ক্ষেত্রে একটু ভেবে বিবেচনা করে ডিসিশন নেবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই বছর শুভ সম্ভাবনাপূর্ণ। এই বছর প্রেম বা রিলেশনের ক্ষেত্রে মধ্যম, খুব একটা শুভ নয়। প্রেমিক বা প্রেমিকা যার সাথে আপনার রিলেশন, তারা কিন্তু আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করতে পারে, আপনার সঙ্গে অত্যন্ত রুড আচরণ করতে পারে, আপনার সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে পারে। ভেঙে পড়বেন না, আপনি ভদ্র এবং বিনয়ী থাকুন। তারা খারাপ ব্যবহার করলেও আপনি ভদ্র থাকুন, বিনয়ী থাকুন। এপ্রিল মাসে অবস্থার উন্নতি হবে। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য 2022-এর শেষের দিকটা শুভ। এই বছরে শরীর যাবে মধ্যম, খুব ভালো বলতে পারছি না, খুব খারাপও বলতে পারছি না। শারীরিকভাবে নিজেকে একটু সামলে নিতে পারবেন, কিন্তু মানসিক চাপ প্রচণ্ড থাকবে। এই মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন, মানসিক দিকের কারণেই কিন্তু শরীর সমস্যা দিতে পারে। সম্ভব হলে প্রতিদিন গীতা পাঠ করুন, এতে মানসিক বল বৃদ্ধি পাবে। এই বছরে পারিবারিক কিছু চাপও আপনাকে কিন্তু মানসিকভাবে, আপনার ক্ষেত্রে কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক চাপও কিন্তু মানসিক শান্তি নষ্ট করবে, মানসিক চাপ বৃদ্ধি করবে। খুব ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে মাথা গরম না করে সমস্যার সমাধান করতে হবে। দেখা গেল যে পরিবারের মানুষজন আপনাকে প্রথমে ভুল বুঝল, বছরের শেষে গিয়ে তারাই আপনাকে পূর্ণ সমর্থন দেবে। সুতরাং একটু বুঝে, পরিবারের মধ্যেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, ভুল বোঝাবুঝি হলে একটু ধৈর্য ধরে চলুন এবং নিজের মেজাজও নিয়ন্ত্রণে রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এবছরটাকে শুভ বলা যায়। খরচ বাড়বে, আমি এটা বলছি, খরচ কিন্তু বাড়বে, কিন্তু তা একেবারে হাতের বাইরে চলে যাবে না। এবং বিশেষ করে যে জন্য খরচ বাড়বে সেটা হচ্ছে পারিবারিক কারণে। পারিবারিক কারণে এই বছরে ব্যয় কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনি সবসময় চেষ্টা করবেন সম্পদ সংগ্রহ করার। এই বছরে যতটা সম্ভব চেষ্টা করবেন স্বর্ণালঙ্কার কিনতে পারেন, বিভিন্ন নামি দামি রত্ন কিনতে পারেন। এতে খানিকটা আপনার ব্যয় বাড়বে, কিন্তু আপনার অলংকার এবং অন্যান্য জিনিস আপনার কিন্তু সম্পদ বাড়াবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দেখুন আমি আজকে আপনাদের সামনে যে আপনাদের সম্পর্কে যে সার্বিক প্রেডিকশনটা করছি, এটা কিন্তু সার্বিক প্রেডিকশন, ওভারঅল একটা প্রেডিকশন, কিন্তু জন্ম ছকের বিভিন্ন গ্রহের অবস্থান বেঁধে এর কিন্তু খানিকটা পরিবর্তন হতে পারে। জন্মছক অনুসারে কিন্তু কুম্ভ রাশির বিভিন্ন জাতক জাতিকাদের রেজাল্ট খানিকটা ডিফারেন্ট হতে পারে। এবং আপনারা যদি মনে করেন তাহলে আপনারা কোনো ভালো তান্ত্রিক জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। অনেক সময় গ্রহ সংস্কার কিন্তু আমাদের উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারে। সবসময় কিন্তু একটা কথা মনে রাখবেন, স্টোন সবসময় কিন্তু সব সমস্যার সমাধান দিতে পারে না। স্টোন কাজ দেয়, আমি নিজেও একটা বিরাট বড় পলা করে আছি, কিন্তু গ্রহ যখন যোগ সৃষ্টি করে তখন জানবেন স্টোনের কিন্তু সীমাবদ্ধতা আছে। তখন কিন্তু গ্রহ যখন যোগ তৈরি করে তখন কিন্তু সবসময় জানবেন যে স্টোনের সেখানে সীমাবদ্ধতা আছে। সেখানে কিন্তু একমাত্র তান্ত্রিক প্রতিকার পারে সমস্যার চিরস্থায়ী সমাধান করতে। আমি আপনাদের কাছে কুম্ভ রাশির সার্বিক আলোচনা করছি। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই বলবো যে ব্যক্তিগত জন্মছক বিচার প্রয়োজন, কারণ আগেও বললাম যে জন্মছকের গ্রহ পজিশনের ওপর কিন্তু ফলাফল ভ্যারি করে। অনেক সময় কুম্ভ রাশি বলে নয়, সব রাশির ক্ষেত্রেই একটা সার্বিক বিচার হয়, কিন্তু প্রত্যেকটি মানুষের নিজের ব্যক্তিগত রাশিচক্রের ওপরে অনেক সময় কিন্তু সেই ফলাফলটা খানিকটা ভিন্ন হতে পারে। সুতরাং সমস্যা যদি বেশি মনে করেন তাহলে কোনো অভিজ্ঞ তন্ত্রোক্ত জ্যোতিষ পদ্ধতির আশ্রয় নিতে পারেন এবং গ্রহ সংস্কার করতে পারেন। আমি এবার
আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে উপাচারগুলি করতে পারেন। উপাচারগুলি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য করণীয় কিছু উপাচার বলছি। প্রথম কথা হলো প্রত্যেক শনিবার গ্রহরাজের পুজো দিন এবং চেষ্টা করুন প্রত্যেক শনিবার গ্রহরাজের পুজো দিন, প্রত্যেক শনিবার নিরামিষ খাবার খান এবং প্রত্যেক শনিবার চেষ্টা করুন সাধু সন্ত, বয়স্ক ব্যক্তি, দরিদ্র মানুষ এদের সেবা করুন, যতটা সম্ভব অন্ন সেবা করুন, অর্থাৎ ভাত পরিবেশন করুন, ভাত দিন, খাবার দিন সাধু সন্তদের, বয়স্ক ব্যক্তিদের, দরিদ্র মানুষদের সেবা করুন। গো মাতাকে অড়হরের ডাল হয়, সেই অড়হরের ভেজা ডাল খেতে দিন। প্রতিদিনের খাদ্যাভ্যাসে রোজ একটু গোলমরিচের ঝাল ব্যবহার করুন। লঙ্কা অপেক্ষা গোলমরিচের ঝাল প্রতিদিনের আপনাদের খাদ্যাভ্যাসে আপনারা ব্যবহার করুন। যদি আপনাদের আমার অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে এই উপাচারগুলি এবং এই যে প্রেডিকশানগুলো করছি সেগুলো যাতে অন্যের কাজে লাগে। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার।